আজকে সকালে ঠিক করলো যে সবাই লাঞ্চে আলুর ভর্তা খাবে এবং বিকালে স্ন্যাক্সে আলুর চপ খাবে তাই দুটো জন্যই আম্মু পরিমাণ মতো আলু সিদ্ধ করে দিলেন এখন আলুকে চটকিয়ে সরিষার তেল পেঁয়াজ ফোনা এবং কাঁচামরিচ দিয়ে ভালো করে চটকালাম এরপর আরেকটু চিলি ফ্লেক্স দিলাম যেহেতু ঘরে গোটা লালমরিচ ছিল না তাই চিলি ফ্লেক্স এবং একটু মশলা দিয়ে ভালো করে মেখে নিলাম এখন যেহেতু বর্ষাকাল সবাই আলু বিভিন্ন ধরনের ভর্তা খেতে পছন্দ করে তাই আমরা চিন্তা করলাম আজকে আমরা আলু ভর্তা খাব তাই আমি আলু ভর্তা পরিমাণ অংশ নিয়ে আম্মুকে দিয়ে দিলাম যে আর একটু সরিষার তেলে ভালো করে ভুনা করার জন্য এবং আমি চপের জন্য আলাদা করে এখানে রেডি করছি এখন আমি হাতে একটু সরিষার তেল লাগিয়ে চপের আকারে রেডি করছি আলুর চপ টিকির মতো দেওয়া যায় এটাকে আমরা আলু টিকিও বলতে পারি যারা যেভাবে নাম দেন যেহেতু এগুলো বিকালের নাস্তা তাই আমি এটা রেডি করে আগে প্রথমে ফ্রিজে রেখে দিব। নর্মাল ফ্রিজেই রাখবো দেখুন এরপর বিকালে ঘুম থেকে ওঠার পরে আম্মু রান্নাঘরে গিয়ে তাওয়াতে পরিমাণ মতো আবার সরিষার তেল দিয়ে টিকিগুলোকে শ্যালো ফ্রাই করছেন ডুবো তেলেও করতে পারেন ডুবো তেলে করলে আপনাকে বেসন ডিম দিয়ে আবার ভালো করে এটাকে কঠিন করে এরপর বেসনে ডিপ করে আপনি দিতে পারেন বা ডিম ছাড়াও শুধুমাত্র বেসনেও ডিপ করে দিতে পারেন আর যারা শ্যালো ফ্রাই করবেন তারা এভাবে করে ফ্রাই করতে পারেন আমরা যেহেতু সেলো ফ্রাই খাব বলেছি তাই আমাদের এগুলো এইভাবে করে করা হয়েছে এবং আম্মুর পছন্দ বেসনে ডিপ করে করা তাই আম্মুর জন্য বেসনে ডিপ করে করা হয়েছে বেসনে পাউডারে একটু সামান্য পরিমাণ পানি নিয়ে এরপর লবণ হলুদ আবার একটু সামান্য মশলা দিয়ে বেসনটাকে রেডি করতে হবে যে দেখুন বেসনে সুন্দরভাবে ডিপ করে ডুবো তেলে ছেড়ে দেওয়া হচ্ছে বাসায় যদি আপনার কাছে সিদ্ধ আলো থাকে তাহলে যদি কোনো গেস্ট আসে এটা কিন্তু চট জলদি একটা রেসিপি হতে পারে বা চট জলদি একটা নাস্তা হতে পারে গেস্টদের জন্য একটু ব্রাউন কালার হবে ব্রাউন কালার হওয়ার পরে চুলা থেকে নামিয়ে ফেলবেন চুলা থেকে নামানোর পর গরম গরম ছাৰ্ভ কৰবে টমেট' চচ দি